नमस्कार बंधुरा, नदिया हरिणघाटा एमडी गोट फार्मेर पक्ष थेके आमी गणेश दत्त आपनादेर सामने आरो एकटा नतून भिडियो निये हाजिर होयेछि। तो बंधुरा, आजकेर एई भिडियोटिर विशेषत्व होच्छे जे आमी आमार फार्मे सकाल थेके बिकेल पर्यन्त साराटा दिन कोन समय कोन टाइमे कि खाबार दिये थाकि। एकटा फार्मिंग चालाते गेले एटा किन्तु खुबई गुरुत्वपूर्ण, कारण आमी एकटा बछर किन्तु कोन समय कि खेते देब, কোন জিনিসটা খাওয়ালে ছাগলের পুষ্টিগুণটা বেশি হবে, কোন টাইমটায় খাওয়ালে বেশি হবে, হ্যাঁ এটা ঠিক করতে কিন্তু আমার এক বছর লেগে গিয়েছিল। তো আমার এই ফার্মিং লাইনে সারাটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি খেতে দিই, কিভাবে খেতে দিই, কতটা পরিমাণে খেতে দিই, সেটা কিন্তু আজকে আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরব। তো বন্ধুরা, সকাল থেকে বিকেল পর্যন্ত এই ভিডিওটা করতে আমার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়েছে, খাটনি হয়েছে, কারণ আমি চাই আমার এই খাবারের যে শিডিউলটা, এই শিডিউলটা অন্যান্য যারা যাদের নতুন ফার্ম করেছে বা যারা নতুন করবে তারা আমার এই শিডিউলটা দেখুক, দেখে তাদের যদি কোনো কাজে লাগে তাহলেই এই ভিডিওটি আমার কাছে কিন্তু সার্থকতা পাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, আমি আবার বলছি আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমার যে খাবারের যে সারাদিনের তালিকা, কোন টাইমটায় আমি কি খাবার দিয়ে রাখি, আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখুন, সকাল এখন 9টা বাজে, ওদেরকে ঘরের থেকে বের করব, ফার্স্ট সকালেই কিন্তু আমি এই খিচুড়িটা ওদেরকে খেতে দেব। তো খিচুড়িটা এখানে এক কড়াই খিচুড়ি আছে, দেখুন আমি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি, প্রায় কুড়ি থেকে 21 কেজি মতো। এই যে দেখুন, মানে প্রত্যেকের ভাগে যাতে 500 গ্রাম করে পড়ে, এই খিচুড়িটা আমি সকালে দেব, আর বাদবাকিটা আমি দুপুরবেলা ওদের জন্য রেখে দেই। এইটা আমি দুপুরে দেব, আর এইটা আমি সকালে এখন দেব, এখন 9টা বাজে, এটা আমি দেব। এটা হচ্ছে খিচুড়ি, ভুট্টা, চাল, আটা, হলুদ, লবণ দিয়ে আমি খিচুড়িটা রান্না করি, খুব সুন্দর খিচুড়িটা। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরও যে খাবারের তালিকা সেটা আমি আস্তে আস্তে। দেখুন, এই যে এখন বাইরে আমি কিন্তু খাবার ওদের জন্য রেডি করে রেখেছি, ওরা ঘরের থেকে এই বেরিয়ে সঙ্গে সঙ্গে খাবে। দেখুন, এই যে সব গামলাতে করে আমি কিন্তু রেডি করে রেখেছি, এই যে দেখুন, ওরা কিন্তু ঘরের থেকে বেরিয়ে ওরা কিন্তু খাবে। এই সব লাইন দিয়ে একটু গ্যাপে গ্যাপে ফাঁকা করে সাজিয়ে রেখেছি, ওরা এখান থেকে বেরোবে আর এখান থেকে ওরা কিন্তু খাবে। দেখানোর চেষ্টা করছি, লাইন দিয়ে সব সাজিয়ে রেখেছি, ওই যে দেখুন ওরা বেরোবে ঘরের থেকে, তারপরে ওরা কিন্তু সব খাবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, ঘড়িতে এখনও বাজে ঠিক 11টা, আমার ঘাসের একটু শর্টেজ আছে বলে আমি এখন একটু হালকা করে কলা পাতা দিয়ে চালাচ্ছি। অন্য সময় আমি কিন্তু কাঁচা ঘাস দিয়েই থাকি। 11টা বাজলে তো এখন ঘড়িতে 11টা, একটু গরম ভাব পড়ে গেছে, রৌদ্র আছে যথেষ্ট। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার খাবারের তালিকার সকালের দিকে খাবারটা, একটু হালকাভাবে ওদের একটুখানি পেটটা ভুলল, দেখুন কলা পাতা খাচ্ছে সব। তো বন্ধুরা, দুপুরবেলা যখন ঠিক 1:45 থেকে 2 বাজবে তখন কিন্তু আমি ভুট্টাটা খাওয়াবো জল দিয়ে, একটা মিক্সচার মতো করে সর্ষের খোল দিয়ে সঙ্গে, তো সেটাও আপনাদের দেখাবো। তো আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এখন ঠিক 1:45 বাজে, আমার যে খিচুড়িটা ছিল সেই খিচুড়িটা সঙ্গে জল মিশিয়ে আমি কিন্তু এখন ওদেরকে খেতে দেবো। তো বন্ধুরা দেখুন, এর ভেতরে মিনারেল মিক্সচার দিয়েছি, এই দেখুন
এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু জলের খিচুড়ির সঙ্গে জলটা মিশিয়ে দিয়েছি। এদিকে আরও আছে, এই যে দেখুন, এদিকে বালতি, বালতির মধ্যে রয়েছে খিচুড়ি আর জল। তার সঙ্গে আমি সর্ষের খোল মিশিয়ে দিয়েছি। দেখুন কালারটা, দেখুন বন্ধুরা, এই দেখুন সর্ষের খোলও আছে এর ভেতরে। এই যে বুঝতে পারছেন সর্ষের খোলটা, সর্ষের খোলটা আমি কম বেশি বারো মাসই খাওয়াই। শীতকালে একটু বেশি দেই, গরমের সময় একটু কম দেই। সর্ষের খোলটা দিলে ওদের গায়ের যে শাইনিংটা, শাইনিংটা কিন্তু ভালো আসে। তো বন্ধুরা, এটা আমি কিন্তু এখন ভাগ ভাগ করে ওদেরকে খেতে দেবো। এখানে আমার মোট 45 থেকে 50 লিটার জল আছে। তো আমার এই ছাগলগুলো সব কিন্তু খেয়ে নেবে, একদম চেটে পুটে খেয়ে নেবে। আমি খাওয়াটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে খাওয়ানোর যে ভিডিওটা সেটাও দেখাবো। আমার সারাদিনের খাবারটা রানিং কিন্তু চলছে, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই যে সেই দুপুরবেলা সুস্বাদু খাবার, কেউ কাউকে কিন্তু এক চুল জায়গাও ছাড়ছে না। দেখুন বন্ধুরা, সব চেটে পুটে খেয়ে নিল। 45 থেকে 50 লিটার জল প্লাস খিচুড়ি, সর্ষের খোল, আমি যে মিক্সচারটা বানিয়ে দিই, দেখুন এরা মারপিট করে খাচ্ছে, কেউ কাউকে জায়গা ছাড়ছে না। মানে আমি যদি আরও 10 থেকে 15 লিটার জল দেই তাহলেও কিন্তু এরা খেয়ে নেবে, কিন্তু আমি খুব একটা বেশি জল দেই না আর, কারণ পেচ্ছাপ করে কিন্তু রাত্রেবেলা আমার ঘর একদম ভাসিয়ে দেয়, যার জন্য আমি এর এই 45 থেকে 50 লিটারের বেশি জল আর দেই না, কারণ আরও জল দিলে ওরা আরও খাবে। আমি এর জন্য জলটা, দেখুন সব খেয়ে কিন্তু পেট ভর্তি হয়ে গেছে। বন্ধুদের কাছে একটা মেসেজ দেবো যে আপনার ছাগলকে যত বেশি আপনি জল খাওয়াতে পারবেন ততই কিন্তু ছাগলের পক্ষে ভালো। তো বন্ধুরা দেখুন, এই যে খিচুড়ি প্লাস যে একটা শরবত টাইপের আমি বানিয়ে দিচ্ছি, এর মধ্যে সর্ষের খোল আছে, মিনারেল মিক্সচারও দিয়েছি হালকা করে 2 চামচ 3 চামচ। তো এই সর্ষের খোলটা খাওয়ানোর ফলে ছাগলের যে একটা গায়ে যে শাইনিংটা, যে একটা শাইনিং, সেই শাইনিংটা কিন্তু থাকে। ওর জন্য এই সর্ষের খোলটা বন্ধুরা কম হোক বেশি হোক অবশ্যই কিন্তু 12 মাস খাইয়ে যাবেন। শীতকালে একটু বেশি দেবেন, গরমকালে একটু কম দেবেন, তাহলে কিন্তু এরা কিন্তু খাবে। তো বন্ধুরা, 1:30 বাজে 1:30 পৌনে 2 বাজে, তো আমার এই যে খিচুড়ির যে শরবতটা, এরা কিন্তু পেট পুড়ে খেয়ে নিল। দেখুন বন্ধুরা, সব পেট ভর্তি, সবার আমি পেটগুলো দেখাবো। এই দেখুন পেট ভর্তি হয়ে গেছে সব খেয়ে, এখন এই যে চেটে পুটে খাচ্ছে। এই যে আমার কড়াইটা আছে এখানে, দেখুন সব কামড়ে কামড়ে খুঁটে খুঁটে খাচ্ছে, চেটে চেটে। তো বন্ধুরা, আমার যে সারাদিনের খাবারের যে শিডিউলটা, সেটা কিন্তু রানিং চলছে 1:30, আর ঠিক যখন 2:30 বাজবে তখন আমি এদেরকে লাস্ট যে কাঁচা খাবারটা, কাঁচা ঘাস, সেটা আমি দেবো। তো বন্ধুরা, আস্তে আস্তে আপনারা সঙ্গে থাকুন, যাবেন না, দেখতে থাকুন। তো দেখুন সব খাওয়া কমপ্লিট, বন্ধুরা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এখন ঠিক 3:00 বাজে, আমার এই লাস্ট বিকেলের যে খাওয়া দাওয়া সেটা আমি দিলাম। এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার ঘাস, সব কিন্তু এখন খাবে, এবং এটা যেহেতু আমার দিনের শেষ খাবার কাঁচা ঘাস, ওদেরকে একদম পেট পুড়ে কিন্তু খেতে দিতে হবে। বন্ধুরা, পেট খালি থাকলে কিন্তু হবে না, কারণ আপনি সারাদিন সকালে দুপুরে যাই করেন না কেন, যাই খেতে দেন না কেন, দিনের শেষ যে খাবারটা দেবেন ওদেরকে, তাতে যেন ছাগলের পেটটা ভরে। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করবো, ওই যে সব ছাগল খাচ্ছে, এইদিকে এই সাইডেও এইখানেও আছে, আমি সব কিন্তু আলাদা করে দিই। এখানে কিছু ছোটো ছোটো বাচ্চা আছে বন্ধুরা, ওদেরকে ভেতরে একটু আবদ্ধ অবস্থায় খেতে দিই, সব খাচ্ছে। আমি এই দিকটা যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা, এইখানেও আমার আরেকটা খাবারের জায়গা আছে, এই যে দেখুন এইখানেও খাচ্ছে, সব দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। এই যে দেখুন, এই যে আমার একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, এই দেখুন সব ঘাস কাটা রয়েছে, হাইব্রিড নেপিয়ার এটা, দেখুন সব কিন্তু খাচ্ছে। এই যে আমার বিরাটটা এখানে আছে, বিরাটটাকেও বেঁধে রেখেছি দড়ি দিয়ে। তো বন্ধুরা দেখুন,
সব আলাদা আলাদা করে খেতে দেওয়া আছে। এই যে এদিকে আমার শিরোহি ছাগল আছে, ওরা কিন্তু বাচ্চা নিয়ে আলাদা করে খাচ্ছে, ঠিক আছে। এরা সুখী পরিবার, যেখানেই খাওয়া দাওয়া করবে না কেন, মা ছেলে একসাথেই খাবে। তো বন্ধুরা দেখুন, লাস্ট বিকেলের খাবারটা যেন খুবই ভালো হয়, বন্ধুদের আরেকটু দেখানোর চেষ্টা করব। এই যে আমার মাচার যে ঘরটা, এখানে আবদ্ধ অবস্থায় আছে কটা ছাগল, 6-7টা আছে দেখুন বন্ধুরা। এখানে আমি আলাদা করে খেতে দিয়েছি, কারণ এদেরকে আবার বাইরে ঠিক ভালো করে খেতে দেয় না। একটু ভেতরে যাই। এই যে দেখুন, সব আলাদা আলাদা করে খাচ্ছে, কারণ ছাগলকে সবসময় আলাদা আলাদা করে ভাগ ভাগ করে খেতে দেবেন। একসঙ্গে দিলে কিন্তু বড়গুলো খাবে, ছোটোগুলোকে কিন্তু খেতে দেবে না। দেখুন কত সুন্দর খাচ্ছে। এই যে আমার এগুলো ম্যাক্সিমাম ব্ল্যাক বেঙ্গল, এগুলো এই যে একটা ক্রস ব্রিডের আছে, এই ছাগলটা আজকে হিটে এসছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, লাস্ট বিকেলের যে খাবারটা, কাঁচা ঘাস বা আপনি যাই দেন না কেন, সেটা যেন একদম পেট পুড়ে, পেট ভরে যেন খেতে দেওয়া হয়, কারণ তা না হলে কিন্তু ছাগলের বৃদ্ধিটা হবে না। আপনি সকালে একটু হালকা খাবার দেন, দুপুরে হালকা খাবার দেন, ঠিক আছে, চলে যাবে, কিন্তু বিকেলের খাবারটা জমকালো খাবার দিতে হবে। তো বন্ধুরা, আমার সারাদিনের যে খাবারের যে শিডিউল বা রুটিন, সেটা কিন্তু সকাল থেকেই চলছে, আমি আপনাদের পার্ট টু পার্ট করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন, আর সামান্য একটু বাকি আছে। তো বন্ধুরা সঙ্গে অবশ্যই অবশ্যই থাকবে। আমার দিনের শেষ যে খাবারটা, শুধুমাত্র খাসির যে বাচ্চাগুলো বা আমার বিড়ার, এদেরকে আমি কিন্তু গমের ভুষি দিয়ে থাকি একদম দিনের শেষ ঘরে ঢোকার আগে। দেখুন কিভাবে গমের ভুষিটা খাচ্ছে, সব মারপিট করে গমের ভুষিটা খেয়ে নিচ্ছে। তো বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করব। এই যে গমের ভুষিটা প্রায় শেষ, গমের ভুষিটা খেয়ে প্রায় শেষ করে দিয়েছে। এই পাত্রগুলো দিয়েছিলাম সব খালি হয়ে গেছে, দেখুন অল্প বিস্তর এখানে লেগে রয়েছে, চারিদিকে গমের ভুষি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বন্ধুরা দেখুন। এই দেখুন, আমি কিন্তু ভাগ ভাগ করে দিই। এই যে দেখুন গমের ভুষিটা বন্ধুরা, ওরা সব খেয়ে নিয়েছে। এই যে গমের ভুষিটা সব খাওয়া হয়ে গেছে, এই সব ভাগে ভাগে দিয়েছিলাম। এই যে দেখুন ভাগে ভাগে দিয়েছিলাম, এই ভেতরেও দিয়েছি বন্ধুরা। গমের ভুষি লাদেন সুলতান খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, আমার সারাদিনের খাবার এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। তো একটা ফার্মের সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিন কীভাবে আমি এদের খাওয়া দাওয়াটা মেনটেন্যান্স করি, এ টু জেড বন্ধুরা, সারাদিন খুব কষ্ট করে কিন্তু আমি এই ভিডিওটা করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব, কিন্তু ভিডিওটা খুবই কষ্টকর, ওর জন্য করা হচ্ছিল না। তা যেটা বলছিলাম, খাসির যে বাচ্চাগুলো বা খাসি যেগুলো, সেগুলোকে একটু ভালো গ্রোথ আনার জন্য, গায়ে শাইনিং আনার জন্য বা একটু গায়ে চবড়ি আনার জন্য আমি কিন্তু এই গমের ভুষিটা দিয়ে থাকি। গমের ভুষির প্রচণ্ড দাম, তা সত্ত্বেও আমি গমের ভুষিটা দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, বা কোথাও যদি আমার পরিবর্তন করতে হয় বা আমার যদি কোথাও ভুল থাকে সেটা আপনারা বলবেন, কারণ আমি তাহলে আমি যে সব জানি তা কিন্তু না, আমার থেকেও কিন্তু অনেকে আছে পুরনো ফার্মার, তারা ভালো বোঝে। আমার যদি এই খাবারের মধ্যে কোনো চেঞ্জ করতে হয় সেটাও বলবেন, আর যদি আমার খাবারটা যদি ভালো লেগে থাকে, নতুন যারা ফার্মিংয়ে আসবেন তারাও দেখবেন এইভাবে যদি চলতে পারেন, আশা করি কোনো অসুবিধা আপনাদের হবে না। তো বন্ধুরা, এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।